দীর্ঘ দু বছর ধরে সংস্কারের অভাবে বেহাল দশায় থাকছে রাজধানীর গুরুত্বপূর্ণ আমতলী খয়েরপুর বাইপাস রাস্তাটি। বর্তমানে দুর্ঘটনার প্রবণ হয়ে পড়েছে সেই রাস্তা। ক্ষোভ ও বিপদের আশঙ্কায় ভুগছেন যানবাহন চালকরা, কুম্ভ নিদ্রায় আছে দিনের সরকার। বিগত দুই বছর যাবৎ কোনো প্রকার সংস্কার হয়নি রাজধানীর আমতলী থেকে খয়েরপুর যাওয়ার বাইপাস রাস্তাটির। সংস্কারের অভাবে বর্তমানে জীর্ণ ও বেহাল দশায় থাকছে সেই রাস্তা। শুধু তাই নয়, নিত্যদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়েই যাতায়াত করতে হচ্ছে বাইক চালক থেকে ছোট বড় যানবাহন চালকদের। আশঙ্কাগ্রস্তদের অভিযোগ, বাইপাস রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বহুদিন ধরে, অথচ সরকারের কোনো উদ্যোগ নেই এই রাস্তার সংস্কারে। তাদের দাবি, অতি সত্বর মেরামত করা হোক গুরুত্বপূর্ণ রাস্তাটির। পূর্ব চাম্পাড়ি আর এই বিশেষ করে এই জায়গাটা একটা বড় গর্ত, আর সামনে একটা বড় গর্ত আছে। একবার ভাইয়া উঠুতে লাভ যায়, উঠুতে উঠলে তারা এক ঘন্টা লাগে, উঠুতে আইলে এক ঘন্টা লাগে। আমি এলাকা বাইকে পুরো রাস্তা খারাপ, পুরো রাইডে উঠতে গেছে। বৃষ্টি হইলে সামনে থাকে তাহলে সিট একটা পড়ে থাকে। আগরতলার যে বাইপাসটা আছে, আমরা তো খুবই চলতে খুব কষ্ট হইতেছে। মানে আমরা গাড়িগুলো তো মানে পুরান গাড়ি বাইঞ্জে যেতেছে। প্রত্যাশা নিয়ে সরকার পরিবর্তন হলেও আজ পর্যন্ত তেমন কোনো উন্নয়নমূলক কাজ করতে পারেনি হিরে সরকার। ব্যুরো রিপোর্ট, হলাবুল।